विभर्ति कैचिदागपतर पीथकनमान पादुकम् बाहु खिपंच गुरुते सानांच प्रीतिमा बहन। नंदकुमार नंद प्रांगणे तार खेलार साथीदेर निये तिनि बाल्यलीलाय मत्त हये आछेन। एमन समय कयेकजन बर्षीयसी गोपी एसेछेन। एसे अंगनेर पाशे दाड़िये तारा एक दृष्टिते जशोदानंदनेर सेई बाल्यलीला माधुरी दर्शन करछेन। जशोदानंद जेई तादेर दिके ताकिएछेन ओमनी तारा ओई कापड़ेर मध्ये तारा नाड़ू करे सेई नाड़ू लुकिए निये एसेछिलेन। तो सेई नाड़ू बार करे ताके देखाच्छेन आर नंदनंदन তিনি তার তখন তিনি লোভ সম্বরণ করতে পারছেন না। তিনি তৎক্ষণাৎ তার সেই খেলা ছেড়ে দিয়ে তিনি দুই বাহু তুলে আমাকে দাও আমাকে দাও আমাকে নাড়ু দাও আমাকে নাড়ু দাও বলতে বলতে তিনি ছুটে এসছেন। তার যেন কত লোভের বস্তু, তিনি যেন কতদিন নাড়ু দেখেননি, কোনোদিন যেন তিনি নাড়ু খাননি, এমন তার অবস্থা। যিনি অখিল ঐশ্বর্যের অধিপতি, যার রচিত এই ব্রহ্মাণ্ডে, যার রচিত ভোগ্যবস্তু দ্বারা অনন্ত কোটি জীবের ভোগবাসনা পরিতৃপ্ত হচ্ছে, তিনি এই গোপীদের এই নাড়ু খাওয়ার লোভ আর তিনি সংযত করতে পারলেন না। তিনি বারবার বলছেন আমায় নাড়ু দাও আমায় নাড়ু দাও। ধন্য 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 এই প্রেমাধীনতা, ধন্য তার ভক্ত বাৎসল্য। জগতে যদি কোনো দরিদ্র ব্যক্তি ধনীকে কখনো আপ্যায়ন করেন, তাহলে সেই ধনী ব্যক্তি কিন্তু ওই দরিদ্র ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্যে খুব একটা আগ্রহান্বিত হন না। কিন্তু ভগবানের কি অদ্ভুত লীলা, তিনি ওই গোপীদের ওই নাড়ু পাওয়ার জন্যে তিনি কত লালায়িত। অশ্বমেধ যজ্ঞ যখন হয় তখন যজ্ঞে যারা যাজ্ঞিক থাকেন তারা স্তূপাকার করে নৈবেদ্য অর্পণ করেন ভগবানের উদ্দেশ্যে, আর চিন্তা করেন ভগবান গ্রহণ করছেন, কিন্তু ভগবান তার এক কণিকাও গ্রহণ করেন না। আবার ইন্দ্রাদি দেবগণ কত পুরুষ সূক্ত মন্ত্র বললে ভোগ অর্পণ করছেন, নৈবেদ্য অর্পণ করছেন, কত স্তপাঠ করছেন, ভগবান তার দিকেও দৃষ্টিপাত করেন না। কিন্তু সেই ভগবান এই সামান্য নাড়ুর জন্য তিনি কত লালায়িত। গোপীগণ বলছেন নন্দলাল তুমি যদি, আমরা এই করতাল বাজাচ্ছি আর তুমি যদি ওই করতালের তালে তালে নাচতে পারো না, তাহলে আমরা তোমাকে এই যে নাড়ুগুলো এনেছি না লুকিয়ে, তাই তোমাকে আমরা সেগুলো দেব গো। এই কথা শুনে যশোদানন্দন তো আর দেরি করতে পারছেন না, তিনি আর নাড়ুর লোভ সামলাতে পারছেন না। তখন তিনি নানা অঙ্গভঙ্গি করে নৃত্য করতে শুরু করলেন।
যার যিনি এই অখিল ব্রহ্মাণ্ডকে নাচাচ্ছেন, যার ইচ্ছায় এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা সব পরিচালিত হচ্ছে, সেই ভগবান ওই গোপীদের নারু পাওয়ার লোভে তিনি নৃত্য করছেন। আর গোপীগণ তারা করতালি দিয়ে দিয়ে তাকে আরো উৎসাহিত করছে নৃত্য করবার জন্য। তারপর গোপীগণ তাদের মনের স্বাদ মিটিয়ে তাকে নাড়ু দিচ্ছেন। আর তিনি যেন কতদিনে তার ক্ষুধা, তিনি এমনভাবে সেই নাড়ু শুধু গ্রহণ করছেন না, সে শতমুখে তিনি সেই নাড়ুর প্রশংসা করছেন, আবার তার খেলার সহচর গোপবালকদেরও তা দিচ্ছেন। এরপর যখন গোপীগণ সকলে মিলে তাহলে এখন যশোদানন্দের মঙ্গল গীতি গাইছেন, তা শুনে যশোদানন্দন তাদের সাথে গান গাইতে শুরু করে দিয়েছেন। তাই শুনে তো গোপীদের আনন্দ আর ধরে না, তারা তখন যশোদানন্দনকে বলছেন, তুমি একা একটা গান করো, তুমি একা একটা গান করো, তাহলে আমরা এই যে সদ্যজাত নবনী সব তুলে রেখে এসছি না, সব এনে তোমাকে দেবো, তুমি একা একটা গান করো। তখন যশোদানন্দন কত রকম মুখভঙ্গি করছেন, কত রকম নয়নের ভঙ্গি করছেন, করে তিনি উচ্চৈঃস্বরে গান গাইছেন। এমন লীলা, এমন লীলা তো তিনি আর কোনো কখনো করেননি। গোপীগণ যেমন বলছেন তিনি তাই করছেন। তিনি তাদের প্রেমের বশীভূত হয়ে কত খেলাই না খেলে চলেছেন। যশোদানন্দনের এই বাল্য ক্রীড়া দেখবার জন্য সবসময় তো গোপীগণ তারা ওই নন্দালয়ে যেতেন, কোনো রকমে নিজেদের বাড়ির কাজ তাড়াতাড়ি শেষ করে তারা কোনো রকমে গিয়ে নন্দালয়ে উপস্থিত হতেন। আর ওই নন্দনন্দনকে ঘিরে তারা আনন্দ সাগরে নিমজ্জিত হতেন। একদিন এই গোপীরা পরস্পর বলাবলি করছেন, আমাদের এই নন্দনন্দন কত বড় হয়ে গেছে, দেখো সে কত জিনিসের নাম বলতে শিখে গেছে, আমরা যা বলি তাই এনে দিতে শিখে গেছে। তখন একজন গোপী বলছেন, আচ্ছা বাবা, এখনই তো তোমার বাবা ভোজন করতে বসবেন, তা তিনি ভোজন করতে বসবেন তার জন্য তো পিঁড়ি লাগবে, তুমি পিঁড়িটা নিয়ে আসো তো। যশোদানন্দন তাড়াতাড়ি তিনি পিঁড়ি আনতে যাচ্ছেন, তা পিঁড়ি তো ভারী, তিনি কি আনতে পারেন, দু হাতে ধরেছেন, কোনো সময় বুকের মধ্যে চেপে ধরছেন, কোনো সময় একবার নামাচ্ছেন একবার তুলছেন, করতে করতে টলতে 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 তিনি ওই পিঁড়ি নিয়ে হাজির হয়েছেন। আর তার এই যে গমনাগমন, এই যে পিঁড়ি নিয়ে আসার তার যে অঙ্গভঙ্গি, তাই দেখে গোপীদের আনন্দ আর ধরে না। তা নন্দালয়ে তো অনেক ধানের স্তূপ থাকত, আর যশোদানন্দ সেই ধান নিয়ে অনেক খেলা করতেন,
কখনো বাবা ধানের একটা ছোট ছোট স্তূপ তৈরি করতেন, আবার কখনো সেটাকে ভেঙে ফেলতেন, ভেঙে ধান ছড়াতেন। তা ব্রজরমণীগণ একদিন বলছেন, বাবা তুমি যাও তো উন্মান, অর্থাৎ ধান মাপার যে কুনকে তাকে বলা হয় উন্মান, তো উন্মানটা নিয়ে এসো তো। তো কপিরা ভাবছেন তিনি তো নিশ্চয়ই উন্মান বুঝতে পারবেন না, নিশ্চয়ই নিয়ে আসতে পারবে না। তাকে নন্দনন্দন কোনো রকম দ্বিধা না করে উন্মান আনতে গেলেন, আর উন্মানটি নিয়ে আস্তে 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 আস্তে, উন্মানটি কিন্তু ছোট না, বৃহদাকার, সেটাকে তিনি নিয়ে আসতে যথেষ্টই তার কষ্ট হচ্ছে, তবুও তিনি ওই হেলতে দুলতে একটু 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 করে উন্মানটা নিয়ে এসে গোপীদের কাছে দিয়েছেন। তাই দেখে তাদের কি আনন্দ! আবার তারা ভাবছেন অনেক কিছু জিনিস তো ব্যবহার্য, অনেক জিনিসের নাম তো সে শিখে গেছে, আমরা এমন একটা বস্তুর কথা বলবো যার নাম সে জানে না, যেটা সে বেশি দেখেনি, যেটা অন্তঃপুরে ব্যবহৃত হয় না, এমন একটা বস্তুর নাম বলব। তা সব গোপীরা তো মিলে পরামর্শ করলেন, করে তারা বললেন, তোমার বাবা তো এক্ষুনি রাজসভা থেকে আসবেন, এসে পদধৌত করবেন, তা তুমি তার পাদুকাটা নিয়ে আসো তো বাবা, তুমি যদি বাবার পাদুকাটা নিয়ে আসো তাহলে বাবা তা খুব সন্তুষ্ট হবে, তোমাকে কোলে করবে, কত আদর করবে, নিয়ে আসো তো বাবা। তা যশোদানন্দন গিয়ে আস্তে আস্তে বাবার কাষ্ঠ পাদুকা, আগেকার দিনে তো কাঠের পাদুকা হতো, খড়ম হতো, সেই নিয়ে এসছেন। তো গোপীগণ তো ভাবছেন এবার তো তিনি নিশ্চয়ই পাদুকা চেনেন না, তখনকার দিনে তো এত পাদুকার ব্যবহার হতো না, খালি পায়েই সকলে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতেন, খুব বেশি হলে এই কাষ্ঠ পাদুকা বা খড়ম ব্যবহার করা হতো। তা গোপীগণ ভাবছেন নিশ্চয়ই এইবার গোপাল হার মানবে, তারা কল্পনাও করতে পারেননি যে তিনি গিয়েই এমনভাবে পাদুকা নিয়ে চলে আসতে পারবেন। তা তিনি যখন গিয়ে পাদুকা নিয়ে এসছেন তখন গোপীরা তো সব আশ্চর্যান্বিত হয়ে গেছেন, তারা ভাবছেন এই শিশুর কত বুদ্ধি হয়ে গেছে, শুধু ভাবছেন কত বুদ্ধি হয়ে গেছে এই নয়, তারা বাড়ির নারায়ণের কাছে তারা বারবার প্রার্থনা করছেন এই বালক যেন সুস্থ থাকে, দীর্ঘায়ু হয়, তার যেন কোনো অমঙ্গল না হয়, তার উপর যেন আর কোনো আঘাত না আসে। তা নন্দনন্দন যখন পাদুকা নিয়ে আসছেন দুই হাতে করে, তখন পারছেন না তো, কোনো সময় বুকের মধ্যে চেপে ধরছেন, কোনো সময় মাথার উপর তুলে ধরছেন। তাই দেখে গোপীদের কত আনন্দ, কত আনন্দ! গোপীরা তাকে আশীর্বাদ করছেন, কোলে নিয়ে তাকে কত কত আশীর্বাদ করছেন, তারা কত সুন্দর সুন্দর বাক্য তার উদ্দেশ্যে বলছেন। গোপীদের ইচ্ছা হয় তাকে কোলের মধ্যে রেখে দেন, বুকের মধ্যে রেখে দেন, কিন্তু শিশুদের স্বভাব কীরকম, তারা তো কোলে থাকা পছন্দ করে না, তারা ছোটাছুটি করতেই ভালোবাসে। তাই এই গোপালও তিনি ওই গোপীদের কোলে থাকতে চান না, তিনি তাদের কোল থেকে নাববার চেষ্টা করতেন খালি।
আর গোপীদের চেষ্টা থাকতো কি, তাকে কোলের মধ্যে বুকের মধ্যে বেঁধে রাখবার। তারা বলছেন, বাবা তুমি বাবার পা ঢুকায় নাছো বটে, কিন্তু বাবা যে পদ ধৌত করবেন তার জন্য তো তুমি জল আননি। ওই দেখো জলের কলসি রয়েছে সামনে, ওটাকে নিয়ে এসো। তা নন্দনন্দন তো গুটি 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 আস্তে আস্তে যাচ্ছেন ওই জলের কলস আনতে। কিন্তু জলের কলস কি তিনি আনতে পারেন, সেটা তো খুব ভারী, সেটাকে তিনি কি করে তুলবেন, সেটা তোলার কি ক্ষমতা তার আছে? ছোট্ট গোপালের কি ওই ভারী জলের কলসি তোলার ক্ষমতা আছে? তিনি তো অনেক চেষ্টা করলেন কিন্তু একটুকুও নাড়াতে পারছেন না। তাই দেখে গোপীদের কি আনন্দ, কি আনন্দ, তারা হাততালি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করছেন। তার তো তার পক্ষে তো কোনো কাজ অসাধ্য নেই, কিন্তু তিনি এই জলের কলসিটাকে তুলতে পারেননি। গোপীরা যা বলেন তিনি তো তৎক্ষণাৎ তাই করে দেন, কিন্তু এই কার্যটা তিনি করতে পারছেন না। করতে না পেরে তিনি তার যে অঙ্গভঙ্গি, তার যে শরীরের মধ্যে তার যে প্রচেষ্টা ধরা পড়ছে, তার যে মুখভঙ্গি, তার নয়নের যে ভঙ্গিমা, তাই দেখি গোপীরা পরম প্রীতি লাভ করছেন। তাই দেখে গোপীরা তার থেকে আর চোখ সরাতে পারছেন না। গোপীদের গোপালকে নিরন্তর দর্শন করবেন তারা, তাকে তাতে কাছে রাখবেন, তারা তার কাছে থাকবেন, এই তাদের একমাত্র ইচ্ছা। তাই কত রকম তারা গোপালকে নিয়ে আনন্দ করেন। আর এই ছোট্ট গোপাল যেটা তার করবার ক্ষমতা নেই, সেটাও তিনি গোপীদের আদেশ অনুযায়ী সেটাও তিনি করতে যান। আর তার যে অঙ্গভঙ্গি, তার চোখের যে ভঙ্গিমা, ভুরুর যে ভঙ্গিমা, তার যে গমনাগমন, গোপীগণ যখন গৃহে চলে যান তাদের মনের মধ্যে এইগুলোই সবসময় ধ্বনিত হতে থাকে। ধরে মধুরম আধরং মধুরম বদনং মধুরম নয়নং মধুরম খুশিতং মধুরম আধরং মধুরং বদনং মধুরং নয়নং মধুরং হসিতং মধুরম হৃদয়ং মধুরং গমনং মধুরম হৃদয়ং মধুরং গমনং
से खिलाएंगे मधुरम मधुरा दीपते खिलाएंगे मधुरम वचन मधुरंग चरितंग मधुरम बसनंग मधुरम बलितंग मधुरम वचनंग मधुरंग चरितंग मधुरम बसनंग मधुरम बलितंग मधुरम चलितंग मधुरम भ्रमितंग मधुरम चलितंग भ्रमितांग मधुरम मधुरा दीपते अखिलांग मधुरम मधुरा दीपते अखिलांग मधुरम Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna Hare 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 Rama Hare Rama Rama